আজকে সমস্ত জনগণ বিভিন্ন এলাকা থেকে এসেছে বিডিও অফিসে, ওনাদের পরিজনেরা বাইরে আছে, অনেকে খেতে পাচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছে। তারা কিভাবে বাড়ি ফিরবে, পশ্চিমবঙ্গ সরকার সেরকম কিছু ব্যবস্থা নিচ্ছে না, সেটা জানার জন্য, তাদের ফ্যামিলির পরিজনেরা কিভাবে বাড়ি ফিরবে তা জানার জন্য আজকে অনেকে এসেছেন বিডিও সাহেবের কাছে জানতে যে কিভাবে তাদের পরিজনরা বাড়ি ফিরবে, যাতে তাদের কিছু ব্যবস্থা করে দেওয়া। কিন্তু বিডিও সাহেব সে বিষয়ে কিছু পদক্ষেপ দিতে পারেনি, বলেছে যে অফলাইন এবং অনলাইন দুটোই এখন বন্ধ রয়েছে, আমাদের দ্বারা কিছু করা যাবে না। আগামী দিনে আমরা এটাকে নিয়ে আরও যাতে বৃহত্তর আন্দোলনে যাওয়া যায় সেটা যাব, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। কে বলছো কিছু বিষয়? বাইরে গেছে, চেন্নাইতে থাকে, উনি বাড়ি আসার জন্য ছটফট করছে, উনি ওখানে খেতে পাচ্ছে না, বাড়িও আসতে পারছে না, আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এখানে ব্লকে এলো, ব্লক সাহেব বলছে আপনারা অনলাইনে বুক করো, অনলাইনে তো কিছুই নিচ্ছে না, আমরা কি করবো, কোথায় যাবো ছেলে মেয়েদেরকে নিয়ে? আমার স্বামী ওখানেও খেতে পাচ্ছে না, কান্নাকাটি করছে, লাস্ট পর্যন্ত কি রেলের মা পাতে মাথা দিয়ে মরবে না কি করবে? আমরা আর কিছু করবো না, আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি আমাদের স্বামীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা একটা কিছু করুন। কোনো খাওয়া দাওয়া সেরকম হয়নি। আর হচ্ছে আমি বলছি দিদিকে যে এখানে বড়লোকে আসলাম, বড়লোকে ধার দিচ্ছে, ধার দিতে আমরা আছি, স্কুলগুলো হয়েছে, তা কাগজ জমা দেয়নি। আর আমি আবার দিদিকে বলছি যে নেই হয় তোমার পাশে দরকার, কলকাতা অবধি আমি যাবো দিদি অবধি, আর হচ্ছে আমাদের কাগজ কোনো জমা দেয়নি, আর ছেলেদের খেতে পায়। আপনার বাইরে কি আছে? আমার কলেজে পড়ে ফালাকাটা মানুষে তোমার আলিপুর দুয়ারে লকডাউন পড়ে গেছে, বাড়ি আসতে পারিনি, এই জন্য থানায় গিয়েছিলাম। থানায় বড়বাবু বলছিল যে বিডিও অফিসের কাছে যাও, আর বিডিও বলছে যে থানায় যাও, থানায় গিয়ে রিসিপ্ট নিয়ে আসো, তাহলে আমি এখানে তুমি সত্যি বলছো যে মিথ্যা বলছো তার প্রমাণ ফেলে আমি এখানে করে দেবো। এখানে আবার ঘুরাচ্ছে, আর ওখানে আবার থানা বলছে বিডিও বাসতে যাও, বিডিও বলছে থানা বাসতে যাও, এখন সাধারণ মানুষ কোথায় যাবে? আমার তো দৌড়ে থাকবো, আমার কাছে দৌড়ে গিয়ে থাকবো, আপনার কাছে এলে পা ছাড়াচ্ছো, ভিডিওর কাছে এলে পা ছাড়াচ্ছো। আর কি বলছে বিডিও স্যার? আর কি বলছে? আর কিছু বলছে না, তুমি আবার আমি ওরা ইয়ে করে দিয়েছি, মেসেজ করে দিয়েছি, ওখানে গিয়ে আমার আমার কাছে সত্যিকারের রিসিপ্ট নিয়ে আসুন, নিয়ে এলে আমি তখন দেখে করে দেবো, এই কথাই বলছি। থানায় গেলে যে এই যে বলছে বিডিও স্যারের কাছে যেতে, তো আপনি কি বললেন বিডিও স্যারকে? আমরা আর কি বলবো, এখানে আমার ঘুরে বেলে পালিয়ে এলাম যে আবার থানায় যাও। আপনি বলেননি যে থানা থেকে ফিরে আসছি? সবই বলেছি, সবই বলেছি, সেই রিসিপ্ট চাই দিয়েছে, আমার রিসিপ্টটা দেয়নি থানা, রিসিপ্ট থানা তো দেয়নি। এখানে আমার বাড়িতে ছেলে নিয়ে আছে, খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ইয়ে করা হয়েছে, তাও আসেনি তো, কোনো কিছু রিপোর্ট নিচ্ছে না। আজকে আমরা ব্লকে এসেছি, ব্লকেও কাগজ কোনো জমা নিচ্ছে না। ব্লকে কি বিডিও সাহেব আপনাদের কাগজ জমা নিয়েছে? না, নেয়নি, ঘুরিয়ে দিয়েছে, বলে অনলাইনে। আপনারা কি অনলাইনে করেছিলেন? করেছিলাম, ওখানে কিছু নেয়নি, বলে আপনারা সেখানে ফিরে যান, এগুলো এখানে কোনো জমা নেই, কোনো কিছু জমা নেয়নি, তাই তো? খুব অসুবিধার মধ্যে আছে, এখানে ছেলে মেয়ে বাড়িতে আছে, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, সেখানেও আছে, সেখানেও খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট, আসতে পারছে না, খুব বিপদের মধ্যে আছে। আর এখানে এসে দিলাম কাগজপত্র জমা, এখানেও কিছু নিচ্ছে না, বলে অনলাইনে আপনারা, সেখানেও অনলাইনেও করা হচ্ছে, ওখানেও কোনো খবর দিচ্ছে না। আপনি কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? হ্যাঁ, জানাতে চাই যেতে ওরা তাড়াতাড়ি যেভাবে হোক আমাদের বাড়িতে যেতে, আমাদের স্বামীদেরকে বাড়িতে ফেরানোর চেষ্টা করবে যে কোনো প্রকার। আমার ছেলে বেঙ্গালুরে আছে, তাকে বাড়ি আছে, তার জন্য এখানে আসলাম, ফর্ম আমাদের পঞ্চায়েত এখানে পাঠাইলো, এখানে ফর্ম
জমা নেবে বলে কিন্তু এখানে তার বলছে অনলাইনে করছে অনলাইনে হাজারবাদে আছে। মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমার বাবাকে যে করে হোক আমাদের বাড়িতে আনার চেষ্টা করুক, আমাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার চেষ্টা করুক। তাই আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমার বাবাকে যে করে হোক আমাদের বাড়িতে আনার চেষ্টা করুক, আমাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার চেষ্টা করুক। হায়দ্রাবাদে আছে, এবার আমাদের স্থানীয় পঞ্চায়েত বলেছিল যে বিডিওতে জমা দিলে বিডিও অফিসে জমা নেবে, ওখান থেকে ছেড়ে রেখে পাঠা আর নিয়ে আসার ব্যবস্থা করে দেবে। এখানে বিডিও এসে জমা দিচ্ছে, জমা নিচ্ছে না, বিডিও অফিসার বলছে আমরা নাকি বেড়াতে এসেছি, এই ধরনের কথাবার্তা বলছে। আর অনলাইনে বলছে, অনলাইনে দু জায়গায় ঘুরেছি, বলছে সব কিছু হচ্ছে না এখানে, বলে তোমরা বসে থাকো এমনি চলে আসো। চেন্নাইতে থাকে, উনি বাড়ি আসার জন্যই ছটফট করছে, উনি ওখানে খেতে পারছে না, বাড়িও আসতে পারছে না, আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এখানে ব্লকের ব্লক সাহেব বলছে আপনারা অনলাইনে বুক করো, অনলাইনে তো কিছুই নিচ্ছে না, আমরা কী করবো, কোথায় যাবো ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার স্বামী ওখানেও খেতে পারছে না, কান্নাকাটি করছে, লাস্ট পর্যন্ত কি রেলের মা পাতে মাথা দিয়ে মরবে না কি করবে, আমরা আর কিছু করবো না। আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি আমাদের স্বামীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা একটা কিছু করুন। ছেলে বেঙ্গালোরে আছে, যাতে বাড়ি আছে, তার জন্য এখানে একদম ফর্ম আমাদের পঞ্চায়েতকে এখানে পাঠাইলো, এখানে ফর্ম জমা নেবে বলে কিন্তু এখানে তার বলছে অনলাইনে করছে, অনলাইনে হচ্ছে করছি কিন্তু বইয়ে হচ্ছে না, এখন পরে কী হবে যাইনি, মোটামুটি যাতে তাড়াতাড়ি আসে সেই চিন্তা ভাবনা করি সরকার। আর আর কী বলবো, ছেলে কোথায় আছে? ছেলে বেঙ্গালোরে শ্রমিকের কাজ করছে, কিন্তু তারা কোনো মতেই বাড়ি আসতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার জানানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো কিছু স্টেপ নিচ্ছে না। তার জন্য তারা আবেদন করতে বিডিও অফিসে এসেছিল, কিন্তু আমাদের যে জয়েন্ট বিডিও সাহেব ভগবানপুর এক নম্বর ব্লকে, উনি বললেন আপনারা কি এখানে খেলা করতে আসছেন না পা ছাড়াতে এসেছেন, আপনাদের কোনো কাগজ এখানে জমা নেওয়া হবে না, আপনারা যা কিছু করার অনলাইনেই করুন। অনলাইনে তো নিচ্ছে না, হ্যাঁ, এবং অনলাইনে কোনো কিছু নিচ্ছে না। আপনি এখানে কেন এসেছেন? আমার স্বামী বাইরে আছে, বাইরে আছে, আসতে পারছে না, আটকে আছে, এখানে খুব খাওয়া দাওয়ার অসুবিধা, আর এখানে আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ইয়ে করা হয়েছে, তাও আসেনি তো, কোনো কিছু রিপোর্ট নিচ্ছে না। আজকে আমরা এসে ব্লকে এসেছি, ব্লকেও কাগজ কোনো জমা নিচ্ছে না। ব্লকে কি বিডিও সাহেব আপনাদের কাগজ জমা নিয়েছে? না, নেয়নি, ঘুরিয়ে দিয়েছে, বলে অনলাইনে করছে। আপনারা কি অনলাইনে করেছিলেন? করেছিলাম, ওখানে কিছু নেয়নি, বলে আপনারা হচ্ছে কারো ফিরে যান, এগুলো এখানে কোনো জমা নেওয়া হবে না। কোনো কিছু জমা নেয়নি, তাই তো? হ্যাঁ, খুব অসুবিধার মধ্যে আছি, ভীষণ ছেলে মেয়ে বাড়িতে আছে, খাওয়া দাওয়ার খুবই কষ্ট, সেখানেও আছে, সেখানেও খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট, আসতে পারছে না, খুব বিপদের মধ্যে আছি। আর এখানে এসে দিলাম কাগজপত্র জমা, এখানেও কিছু নিচ্ছে না, বলে অনলাইনে আপনারা, সেখানেও অনলাইনেও করা হচ্ছে, ওখানেও কোনো খবর দিচ্ছে না। আপনি কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? হ্যাঁ, জানাতে চাই যেতে ওরা তাড়াতাড়ি যেভাবে হোক আমাদের বাড়িতে যেতে, আমাদের স্বামীদেরকে বাড়িতে ফেরানোর চেষ্টা করে যে কোনো প্রকারে। এখানে কি জন্য এসেছেন আপনি? আমরা এসেছিলাম ভগবানপুর এক নম্বর ব্লকে,
যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে দূর দূরান্ত গুজরাট কর্ণাটক বেঙ্গালোর আমরা সব রাজনীতি ভুলে আমরা এসেছিলাম এই বিডিও অফিসে আমরা একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্য কিন্তু বিডিও সাহেব বলছে এখানে কোনো আপনারা কেন অযথা এসছেন ভিড়ভাট্টা করছেন এখানে কোনো হবে না আমরা অনলাইনে রিসিভ করুন আবার বিডিও সাহেব বলছে আপনার ভগবানপুর থানা থেকে একটা রিসিভ কপি নিয়ে আসুন তাহলে আমরা চেষ্টা করব তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার একটা অনুরোধ আপনারা কি ভাবেন এই পরিযায়ী শ্রমিক যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এদেশে এই রাজ্যে বাস করে অন্য দেশের রাজ্যে পাড়ি দিয়েছে তারা দুটো দুমুঠো খাওয়ার জন্য তারা আজকে সেখানে না পাচ্ছে দুটো ঠিকমতো অন্ন খেতে না পাচ্ছে কোনো তারা বাড়ি আসতে তাই মুখ্যমন্ত্রীর পাশে আমার অনুরোধ যারা আমাদের এই রাজ্যের পশ্চিমবাংলার মানুষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য প্রান্তে আছে তাদেরকে ফিরে আনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি ভগবানপুর এক নম্বর ব্লকের একজন সাধারণ সহসভাপতি তাই আমার পাশে আপনার পাশে একটা অনুরোধ এই পরিযায়ী শ্রমিকদের আপনাকে ফিরিয়ে আনতে হবে এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ এই ভারতবর্ষের মানুষ তাই এই পরিযায়ী শ্রমিককে আমার বিনীতভাবে অনুরোধ মুখ্যমন্ত্রীকে তাই ওনাদেরকে ফিরিয়ে আনতে হবে ওনারাও মানুষ পরিযায়ী শ্রমিক হলেও তারাও আমাদের এই রাজ্যের মানুষ একজন প্রতিনিধি একজন আপনার এই রাজ্যের একজন প্রতিনিধি তাই এই ভগবানপুর এই ব্লকে বিডিও সাহেবের পাশে আমরা এসেছিলাম উনি বলছেন যেভাবে আমাদেরকে এহতা করলেন উনি বলছেন আমরা নাকি পা ছাড়াতে এসেছি আপনারা কেন এসছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমার একটাই আবার অনুরোধ পরিযায়ী শ্রমিকদেরকে প্রত্যেককে মা বোনদের তাদের কান্না হাসি যেন ফিরিয়ে দেওয়া হয় বাড়িতে যারা আছে মা বোনরা তারা খুবই দুঃখ কষ্টের মধ্যে আছে যিনারা বাইরে আছেন তারাও খুব কষ্টের মধ্যে আছে না পাচ্ছে দুটো খেতে তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আমার অনুরোধ পরিযায়ী শ্রমিকদের দ্রুত যেন তাদের আনা হয় এটাই আমার অনুরোধ।